নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শ্রীকুনার সুপুতলায় ফের সড়ক দুর্ঘটনা, আহত 5 পড়ুয়া। জল প্রকল্প থাকলেও নেই সরবরাহ, হাহাকার ঘাড়মোড়ার গুরুবস্তিতে। বিরসা মুন্ডার 123তম শহীদ দিবস, বিভিন্ন কর্মসূচি উদারবন্দে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শ্রীকুনার সুকোতরায় এক সড়ক দুর্ঘটনায় আহত হলেন 5 জন, এর মধ্যে গুরুতর আহত 3 ছাত্র। আহত 2 ছাত্রের নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। আহত 2 ছাত্র হল ফারুক আহমেদ বড়ভূইয়া ও শারুক আহমেদ বড়ভূইয়া। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার দুপুর 12:30। ফারুক আহমেদ বড়ভূইয়া, শারুক আহমেদ বড়ভূইয়া ও তাদের আরেক সঙ্গী সুকোতরা এমই স্কুল থেকে বাড়ি ফেরার সময় অল্ট্রো ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ম্যাজিক গাড়িটি নিয়ে ফারুক আহমেদ বড়ভূইয়া শারুক আহমেদ বড়ভূইয়াদের ধাক্কা মারে, এতে গুরুতর আহত হয় 3 জন ছাত্র। এদিকে অল্ট্রো গাড়িতে থাকা এক মহিলা ও একটি শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর থাকায় তাদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনটা ছেলে আমি নিয়ে আইছি হসপিটাল, আমি গেছি গিয়াও পাইলিছি, গিয়ে পাইলে একটা গাড়ি রে সিগনাল দিয়েছি, টামাইছি টামাইও ওটারে, মানে তিনটা ছেলে কালি আমি উঠাইছি গাড়ি, বললাম জলদি চলো, বেশ সিরিয়াস দেখা যায় আর কিছু। আরও আসলে 2-3 আসলো, এটাও কারণ আসলো পরে কিতা করলে তার আমি ওটাই লিয়ে আগে আইছি গিয়ে। আমি এরা এরা যে 3 জন আনছে এরা নামটা কিতা, একটা হইলো শারুক আহমেদ বড়ভাইয়া, একটা ফারুক আহমেদ বড়ভাইয়া, আবুল খায়ের একটা বড়ভাইয়া। তারা বাবার নাম, একটা শারুক আহমদের বাবার নাম হইলো গিয়া ইসলাম উদ্দিন বড়ভাইয়া, ফারুক আহমদের বাবার নাম হইলো গিয়ে জৈনুল হক বড়ভাইয়া, আর কায়েদ আব্দুল কায়েদ তার বাবার নাম হইলো তুতাই, কিন্তু তার নাম বাবার নামটা সঠিক জানি না আমি। তিনটা ছেলে মানে ছাত্র ওন কিছু ছাত্র মানে দৌড়াইয়া গেছো বেজান, তারা এক লগে আই ছাত্র আসলে দুটি হওয়ার পরেও বেশি জায়গা না, 100 কিলোমিটার দূরে গেলে গেছে, এই সময় তো ছাত্র এপারে বেশি রয়েছে, বেশি রয়েছে ওই সময় সেই তার দৌড়াইয়াও কিছু ছাত্র কিছু বাইক গেছে। কোন স্কুল থেকে আসলা? শ্রীকুনা মোকামতল। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম। হাইলাকান্দির ঘাড়মোড়া গুড়বস্তি এলাকায় শতাধিক মহিলা ও পুরুষ কলসি হাতে জল প্রকল্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রতিবাদকারী মহিলারা জানান, দীর্ঘ 10 বছরের অধিককাল থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন স্থানীয়রা। গুড়বস্তি এলাকায় জল প্রকল্প থাকলেও জল সরবরাহ করা হয় না। জল প্রকল্পের বিষয়টি নিয়ে একাধিকবার আবেদন জানালেও হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিকরা বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে গুড়বস্তি এলাকার জনগণ নালা ও পুকুরের জল পান করে নানা কঠিন রোগের সম্মুখীন হচ্ছেন। অপরদিকে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রখর খরার প্রভাবে গুড়বস্তি এলাকার নালা ও পুকুরের জল শুকিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপকভাবে খাওয়ার জলের অভাব দেখা দিয়েছে। তৎকালীন মন্ত্রী গৌতম রায়ের সময় 60 লক্ষ টাকা ব্যয়ে জল প্রকল্পটি নির্মিত হলেও প্রকল্পটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে পুনরায় জল প্রকল্পটির মেরামতের অর্থ বরাদ্দ হলেও কাজ সম্পূর্ণ হয়নি। কাজের ভারপ্রাপ্ত ঠিকাদার অল্প কিছু কাজ করে দায়িত্ব শেষ করেছেন। জল প্রকল্পটিতে নলকূপের সাহায্যে জল ওঠানোর ব্যবস্থা করলেও এটি বিকল হয়ে রয়েছে। আমরা পেয়েছি আজকে গুরুবস্তি এরিয়া, আজকে আমরা 8-9 বছর হয়ে আছি, আমরা এগুলো পেয়েছি বানাই আমি অনেক আরে অথবা আচ্ছা খুঁজতে নাই পানি উনি আর পানির লাগিয়ে আমরা মানুষ হাহাকার লাগিয়েছে গিয়া 1.5-2 কিলোমিটার দূর হইল নদী, নদীতেই গিয়া জল আনতে আনতে একবার আনতে সবে আধা দিন যায় গিয়া। সরকারের প্রকল্প বানাই রাখছে, জল বানাই রাখছে, জল উল কিছু নাই, পাইপ সব বাড়ি বাড়ি পাইপ লাইন গাড়া আছে। আচ্ছা হ্যাঁ, আজকে 9-10 বছর গিয়ে আজকে অন্তত 12-13 বছর কমেছে নাই পেয়েছি বানাই একদিন মাত্র জল সামান্য কালি টেস্ট করে যাবো আর আর কোনো জল নাই। আজকে কত মানুষ 300-400 পরিবার মানুষ এমনি মানুষ বেকার, কোনো জলের কোনো ব্যবস্থা আর অন্য কোনো নাই, নদী ছাড়া ফুসকুনি টুসকুনি ধারে কাছে কিছু নাই। এখন অগুর আমরা অতি সত্তরে আমরা জেলা শাসকর গেছি, আমরা প্রতিবাদ অনুরোধ জানাই আর অতি সত্তরে আমরা এগুলো ব্যবস্থা না নিলে আমরা মানুষের কোনো উপায় নাই।
সরকার প্রতিটা ঘরে ঘরে জল সাপ্লাই দেয়, কিন্তু আমাদের এখানে প্রায় 400 পরিবার আছে, প্রায় 400 পরিবার হইব। কত বছর ধরে জল নাই? আজকে 10 বছর হইছে জল নাই। এটা পেচি আছে নি? পেচি আছে। পেচির থেকে জল দেওয়া হয় না নি? না, জল দেওয়া হয় না। গ্রাম গ্রাম ফাইভ টানছে নি? গ্রামে গ্রামে ফাইভ, ঘরে ঘরে ফাইভ টানা। এখন বর্তমানে আপনারা জল কই থেকে খাও? আমরা তো নদীর জল, মানুষের অনেক দূরে দূরে গিয়া নালার জল, তারপরে কুয়া থাকলে কুয়ার জল, কুয়াগুলাও শুকাই গেছে। এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হইল গুড়বস্তি এলাকা। উদারবন লারসিং চা বাগানে শুক্রবার শহীদ বীর বীরসা মুন্ডার 123তম শহীদ দিবস উদযাপন করা হয়েছে। আসাম মুন্ডা সভা উদারবন শহীদ দিবস উদযাপন কমিটির উদ্যোগে এদিন শহীদ স্মরণে এক অনুষ্ঠিত সভা হয়। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পর ছিল শহীদ তর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং শোভাযাত্রা। এদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিষ্ম মুন্ডা। আলোচনার বিষয়বস্তু ছিল বীরসা মুন্ডার জীবন ও সংগ্রাম। এছাড়াও গাছ লাগাও, জীবন বাঁচাও, আদিবাসীরা শিক্ষার ক্ষেত্রে কিভাবে উন্নতি করতে পারবে, আসামে মুন্ডা মহাসভা সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, এ নিয়ে বক্তারা আলোচনা করেন। এদিন বিকেল সভাপতির বক্তৃতার মাধ্যমে সভার সমাপ্তি হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর শিবমুরা, লারসিং চা বাগানের জেনারেল ম্যানেজার অমিতাভ সরকার, আঞ্চলিক কমিটির কার্যকর্তা শ্যামলাল মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। আমরা আমাদের বীর পুরুষ বীরসা মুন্ডাকে আমরা সম্মান জানাই প্রতি বছর জন্মদিনে এবং মৃত্যুদিনে। আজকে এই দিবস মৃত্যু দিবস পালন করতে চলেছি। আমরা এটা জানাতে চাই সঙ্গে সঙ্গে সরকার ভারতকে, আমরা অনেকদিন থেকে আমাদের নিকটবর্তী যে স্টেট আছে ত্রিপুরা, এখানে ওরা এসপি পাইছে, আমাদের কিন্তু আসামে এসপি দেওয়া হয়নি, যার জন্য আমরা প্রতি বছর এইসব অনুষ্ঠানে এইসব দাবাদাবি করে থাকি। আমাদের এসপি লাগে, লাগেই, সবাই এসপি লাগে, লাগে। আমরা আদিম অধিবাসী, আমরা জানি আমরা পিছপড়া সমাজ, আমাদের এসপির দরকার। এসপি হলে আমরা কিছুটা এই সমাজটা কমসে কম মুন্ডা সমাজটা উপকৃত হতাম বলে আমি আশা রাখি। আর অনেক কিছু বলার আছে, এগুলা যেটা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এগুলাকে আমরা উন্নত করতে চাইছি, কিন্তু সরকার আমাদেরকে সেই পথ দেখাচ্ছে না, যার কারণে আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি যাতে আমাদেরকে এসপি দেওয়া হোক, এসপি দেওয়া হোক। জয় জওয়ান, জয় কিষাণ। আমরা কৃষক মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমাদের ভরসা কিছু নেই। আমাদের সমাজে কোনো চাকরি নেত্রী বলতে না বললেই চলে, যার কারণে আমরা ব্যবহার এইসবের জড়িয়ে আমরা যাতে আমাদের ভাই বোনেরা যে কিছু যত কিছু মানে লেখাপড়া করছে এই প্রজেক্টে যাতে আমরা চাকরি করে জীবন নির্বাহ করতে। লায়ন্স ইন্টারন্যাশনালের জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় লায়নিস্টিক ইয়ার। ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে এই বছর পালন করার কথা জানালেন ডিস্ট্রিক্ট 222G রিজিয়ন 4 এর কর্মকর্তারা। এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, বরাক উপত্যকার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে চর্চা ও শেখার সুযোগ কম। স্কিল ডেভেলপমেন্টকে কিভাবে আপডেট করা যায় এ নিয়ে ট্রেড মাইন্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে ডিস্ট্রিক্ট 322G রিজিয়ন 4। 2 জুলাই আয়োজিত এই সেমিনারে ট্রেড মাইন্ড ইউনিভার্স এর সৈকত ব্যানার্জি আছেন। এদিন রাজীব ভবনে বিকাল 4টা থেকে প্রথমে এই ঊর্ধ্ব পড়ুয়াদের সচেতনতামূলক সেমিনারে অংশ নেবেন তিনি। এরপর 6:30 থেকে পেশাজীবীরা যোগ দিতে পারবেন সবাই। ইতিমধ্যে বেশ কিছু পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যাতে চাপ না থাকে সেজন্য অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে এই পদক্ষেপ। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322G আগামী জুলাই মাসের থেকে যে আমাদের লায়নিস্টিক বছর শুরু হয়, সেখানে রিজিয়ন ফোরের আন্ডারে জোন 9 এবং জোন 8 মিলে আমরা যেহেতু লায়ন্স থেকে আমরা বিভিন্ন ধরনের হেলথ ওরিয়েন্টেড কাজ করে থাকি, তো এইবার আমরা একটা নতুন কনসেপ্ট আনছি বরাকের মাটিতে। এখানে 9 থেকে স্টুডেন্টসদের জন্য এবং প্রফেশনালস যারা নতুন জয়েন করেছে এরকম প্রফেশনালসদের জন্য কেরিয়ার কোচিং এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এখানে করতে চলেছি। আমরা আমাদের কিনোট স্পিকার বা রিসোর্স পার্সন হিসাবে আমরা নিমন্ত্রণ জানিয়েছি ট্রান্সপ্যান্ড ইউনিভার্সের ফাউন্ডার যিনি ইন্টারন্যাশনাল লাইফ কোচ সৈকত ব্যানার্জিকে। আমাদের এই অনুষ্ঠানটা হবে 2nd অফ জুলাই রাজীব ভবন কনফারেন্স হলে।
স্টুডেন্ট মোটামুটি ধরুন রাজীব ভবন কনফারেন্স হলের যে সিট ক্যাপাসিটি সেটার উপরে ডিপেন্ড করবে, বেশিকে বেশি 100-110 জন আমরা নিতে পারবো, এর বেশি পারা যাবে না। উচ্চ মাধ্যমিকে প্রায় 90% মার্ক পেয়ে গোটা কালেকটর মুখ উজ্জ্বল করলো প্রসেনজিৎ দাস। প্রমাণ করলো কঠিন অধ্যবসায় ও একাগ্রতা থাকলে ভালো ফলাফলের দরিদ্রতা বাধা হয়ে দাঁড়ায় না। ক্লাস 9 থেকেই প্রসেনজিতের স্বয়নে জাগরণে রয়েছে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অভাব অনটন। নিজের স্বপ্নকে সফল করতে প্রসেনজিৎ কঠিন অধ্যবসায়কে সাক্ষী রেখে সাহায্যের আবেদন জানিয়েছে। বাবা প্রাক্তন সভাপতি প্রবেন্দ্র দাস মারা যাওয়ায় ক্লাস 9 পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় জালালপুরের ডক্টর রাধাকৃষ্ণন একাডেমিতে। পাঠরত প্রসেনজিতের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নেয় স্কুল। প্রায় 80% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করার পর কালাইয়ের অ্যাচিভার্স সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রসেনজিতের পড়াশোনার দায়িত্ব নেয়। এবছর 90% মার্ক পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওই কৃতি ছাত্র। বর্তমানে স্নাতকোত্তর ডিগ্রি পড়ার পাশাপাশি ইউপিএসসির কোচিং নেবে সে। প্রসেনজিতের স্বপ্ন একজন আইএএস অফিসার হওয়া। ক্লাস 9 পড়ার সময় নিজের জ্যামিতি বক্সে লিখে রেখেছে প্রসেনজিৎ দাস আইএএস। ইতিমধ্যে বাইজুসের ন্যাশনাল স্কলারশিপ টেস্ট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান লাভ করেছে। স্কলারশিপ হিসেবে বাইজুস 80,000 টাকা দিলেও চাই আরো 1,00,000 টাকা কোচিং এর জন্য, কিন্তু উপার্জনকারী একমাত্র মা একটি প্রাইভেট স্কুলে সহায়িকার কাজ করে এই বিপুল টাকা দেওয়া অসম্ভব, অথচ কিছুদিনের মধ্যেই কোচিং শুরু হয়ে যাবে। প্রসেনজিতের এই ইচ্ছার কথা শুনিয়ে স্থানীয় কনকনাথ 10,000 টাকা তুলে দিয়েছেন প্রসেনজিতের হাতে। রাজনীতিবিদ সুব্রত চক্রবর্তী একটি ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করেন। স্থানীয় জনগণ ও এলাকাবাসীর প্রসেনজিতের পাশে দাঁড়িয়ে তার সম্ভাবনাময় ভবিষ্যৎ উজ্জ্বল করতে আর্থিক সহযোগিতার বিনম্র আবেদন জানিয়েছেন সবার কাছে। আজকে আমরা এসেছি প্রসেনজিৎ দাসের বাড়িতে। প্রসেনজিৎ দাসের বাবা ছিল এই জিপিতে জিপি প্রেসিডেন্ট। তো বিগত দিনে সে ইয়োলুক ত্যাগ করেছে, অনেক আর্থিক অনটনের মাধ্যমে ওর মা ওকে পড়াশোনা করিয়েছেন, খুব কষ্টের মধ্যে আমরা দেখেছি। তো আজকে যখন আমি জানতে পারলাম যে খুব ভালো রেজাল্ট করেছে এবং ওর যে এইম যেটা আছে আইএস অফিসার হওয়ার জন্য, শুনে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে এবং অনেক আনন্দ অনুভব করছি। তাই ছুটে এসেছি ওর বাড়িতে এবং ওর যে এইম এবং সেই এইম সাকসেস করতে গিয়ে ওর যে আর্থিক যেটা অনটন সেটা শোনার পরে নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু এভাবে একটা ছেলে ওকে যে কোনোভাবে ওর এইমে পৌঁছাতে আমাদের সাহায্য করা খুবই প্রয়োজন। তো আমরা সবাইকে বলবো যে আপনারা ওকে সাহায্য করুন, এটা আমাদের একটা গর্ব। আর আমি নিজের থেকে কালকে সকালে ওর মাকে আমি বলবো আমার ঘরে যাওয়ার জন্য, আমি 10,000 টাকা ওর এডুকেশনের বাবদে আমি কালকে আমি 10,000 টাকা দেবো। আমি সবাইকে আপিল করছি যে আপনারা এগিয়ে আসুন ওই ছেলের ভবিষ্যৎ। এই পেপার এই কোচিংয়ের জন্য আমাদের যে লোকাল মানুষগুলো আছে সো তারা আমাকে আর্থিকভাবে হেল্প করছে, আর তারাই হেল্প করছে, আরও আমার যারা টিচার্স আছে তারাও হেল্প করছে। তো আমি একটা বাইজুসের যেটা ন্যাশনাল স্কলারশিপ টেস্ট আছে সো ওটার মিন্স অ্যাটেম্প দিয়েছিলাম। সো এই রেজাল্ট আসার পর যে আমি top 3 হয়েছি বাইজুসের মধ্যে, তো বাইজুসের মধ্যে আই থিঙ্ক অল ইন ইন্ডিয়া আই থিঙ্ক 10,000 or 20,000 লাইক দিস, সো top 3 হয়েছে। সো তারা বাইজুসরা আমাকে প্রোভাইড করেছে যে 1,80,000 কোর্স, তারা আমাকে 80,000 দিবে, কিন্তু আমার এই সামর্থ্য নেই যে আমি 80,000 কোর্স প্রিপারেশন নিব। তাই আমি আপনাদের সবাইকে অ্যাপিল করছি যে আমাকে কিছু আর্থিক সাপোর্ট করুন, আর সাপোর্ট করুন সো দ্যাট আই ক্যান রিচ মাই ড্রিম। বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা সম্মেলন আয়োজিত হলো শিলচরে। এদিন শিলচরের এক আভিজাত হোটেলে দলের প্রবীণ আমন্ত্রণ করে সম্মাননা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে এই সম্মেলন আয়োজিত হয়। অঙ্গ হিসাবে আমাদের বিধানসভায় গত 2 দিন আগে মোর্চার সম্মেলন হয়েছে, সংযুক্ত মোর্চার সম্মেলন। আর এই মোর্চার সম্মেলনের পরে আজকে আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সম্মেলন, এই সম্মেলনের মঞ্চে উপস্থিত রয়েছে। পরবর্তীকাল থেকে শুরু করে 2001 পর্যন্ত যারা কাজ করেছেন বা যারা এখন পর্যন্ত প্রতিনিয়ত কাজ করছেন
আজকের দিনে এই সভায় সম্মানিত ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তাগণ সকলকে আমি আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আজকের দিনে এই সভায় দু চারটি কথা বলার চেষ্টা করছি। খুব খুশি লাগত যদি আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য নর্থ ইস্টে ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার আজকের দিনেও আমাদের সকলের অভিভাবক শুধু শিলচর না, শুধু কাছাড় না, শুধু বরাক না, গোটা আসাম রাজ্যের অভিভাবক। সোনাই এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়বিয়া ওরফে সাজু। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চারটি লেটার ও স্টার মার্ক সহ 82% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সুহেব রাসেল বড়বিয়া। সুহেব শিলচর হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুলের বাণিজ্য শাখার ছাত্র এবং সোনাই পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়বিয়া ও সোনাই জেপির সভাপতি মীর বেগম বড়বিয়ার পুত্র। বৃহস্পতিবার রাতে সোহেবের ঘরে গিয়ে কৃতি ছাত্রকে উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনে আরো বেশি বেশি যেন সাফল্য অর্জন করতে পারে এটাই কামনা করেন বিধায়ক সাজু। সারা আসামি মেট্রিক এবার হায়ার সেকেন্ডারিতে যারা পাস করেছেন তাদের সবাইকে আমার অভিনন্দন জানাই। বিশেষ করে আমি এখানে আমার নূর আহমেদ বড়বিয়া এবং আমার বোন তারা দুইজনের ছেলে সুয়েব বড়বিয়া খুব ভালো রেজাল্ট করেছে কমার্সে হায়ার সেকেন্ডারিতে, আমাদের এই অঞ্চলের মান রক্ষা করেছে। তো বাবা পলিটিক্সে, মাও পলিটিক্সে, বাড়িতে সবসময় ঝামেলা, তারপরেও এত ভালো রেজাল্ট করেছে তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই সোনাইবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। আরও যারা সোনাই সমষ্টির ভালো রেজাল্ট করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি আশাবাদী যে আগামী দিনে একটা ভালো কিছু করবে। আর ওর ইচ্ছা চাটা ভালো একটা চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য একজন আমি আশা, আমি বিশ্বাস করি উনি ওনার লক্ষ্যে সফলতা অর্জন করবে। আমাদের শুভেচ্ছা রইল, দোয়া রইল, আশীর্বাদ। লক্ষ্মীপুর অঞ্চলের তাঁত শিল্পকে বাজারজাত করতে এবং তাঁতিদের পরিবারে আয় বাড়াতে বৃহস্পতিবার পয়লাপুল কমিউনিটি হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো হল অফ ফার্ম প্রসিডিউসার অর্গানাইজেশন ইউথ সাইনিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিনলইমা উইভার প্রসিউডার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের তত্ত্বাবধানে কার্যক্রমটি আয়োজিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের নর্থ ইস্ট রিজিওনাল জেনারেল ম্যানেজার নবীন ধিংরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনেশ কুমার গুপ্তা। তো হামারে পাস এক দূসরা সাধন হোনা চাহিয়ে আমদানি কা, তো জোন সুনকে বহুত আচ্ছা লাগা কি ট্রেডিশনালি হম হম প্রয়াস কর রহে হ্যায় কি হামারি নারী শক্তি ও মহিলায় শক্তিশালী হো, সুদৃঢ় হো, উনকি শক্তি বড়ে ওর ও আপনে কার্যক্রম মে, আপনে কাম মে और अपने परिवार के अंदर अपना योगदान दे पाए। आज जो ये सिनेमा व्यूवर्स प्रोड्यूसर्स कंपनी का आज हम जो उद्घाटन के लिए यहां पे आए हैं, मुझे बताया गया कि यहां पे कोई 10 हैमलेट्स हैं, छोटे गांव हैं, जिसके 200 परिवारों के अंदर मतलब 200 महिलाओं के साथ हमने ये प्रोड्यूसर्स कंपनी का गठन किया है। आप लोग सब अपने यहां वीविंग का काम कर रहे हैं, आप लोग सब कुछ ना कुछ अपने स्तर पे कुछ। জমি বিবাদকে কেন্দ্র করে কালীগঞ্জের লালচরকে ঘটে গেল প্রচণ্ড মারপিটের ঘটনা, পরে মামলা হয় থানায়। ওই মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে আব্দুল সালাম নামের এক ব্যক্তি বর্তমান করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা গেছে গতকাল লালচরকে একই বাড়ির আব্দুল সালাম ও বিবাদী আব্দুল জলিল সহ অন্যান্যদের মধ্যে জমির সীমানা নির্ধারণের জন্য আদালতের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা উকিল সহ হাজির হয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন থেকে এই দুই পক্ষের মধ্যে মামলা চলে আসলেও বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তাদের সম্মুখে শুরু হয় মারামারির ঘটনা। এতে গুরুতর আহত হয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল সালাম।
বর্তমানে আহত আব্দুল সালামের পরিবারের সদস্যরা এই ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। ঘটনাটা হয়েছে গিয়া এই পশ্চিম লালসব গ্রামের আব্দুল ইয়র জায়গা আব্দুল সালামর জায়গায় একটা লইয়া মুন্সিফ ওয়ানে কেস হয়েছে। কেস হইয়ার পরে দুইবার কেসর রায় হয়েছে, আব্দুল সালাম তাই নিজে পাইছেন কেসর রায়। তখন আবার তারা আপিল করছে, এই বিবাদীরা আপিল করার পরে যে আপিল চলে চলাকালীন অবস্থায় আজকে 10-12 বছর হয়ে গেছে গিয়া। এখন দুই পক্ষের উকিল আর একজন কমিশনার বানাইয়া কালকে ঘটনাস্থলে পাঠাইছে ম্যাজিস্ট্রেট। পাঠানোর পরে ঘটনাস্থলে যে মানে মুকিলকল যাওয়ার পরে এইখানে একটা মারপিট শুরু হয়েছে। আব্দুল সালামরে খুব বেশি মারপিট করা হয়েছে এবং তার ছেলেরও খুব বেশি মারপিট মারছে। মারছে এই বিবাদীগণ হইল গিয়া আব্দুল জলিল, মাতাব উদ্দিন, তাজ উদ্দিন, জুনেদ আহমদ, জাকির হোসেন, শাহজাহান উদ্দিন, দিলু হোসেন। এরপরে খালিগঞ্জ থানাতে একটা FIR হয়েছে আর খালিগঞ্জ সিভিল খালিগঞ্জ হসপিটালে নিয়ে এই অ্যাডমিশন দেবো হয়েছে। অ্যাডমিশন দেওয়ার পরে খালিগঞ্জ হসপিটালে এই আজকে রেফার দিলে হয়েছে যে করিমগঞ্জ সিভিল হসপিটালে সিটি স্ক্যান এবং ওটা রেফার দিয়ে দিয়েছে যে ওখানে অ্যাডমিশন করা নেই। রাধামাধব কলেজ ছাত্র সংসদের উদ্যোগে শুক্রবার কলেজ প্রেক্ষাগৃহে স্নাতক ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কলেজ প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন IQAC-র কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বরা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরুণব ভট্টাচার্য, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী। ফর ইউ অল টু সেলিব্রেট এন্ড ইউ ডিজার্ভ দিস সেলিব্রেশন বিকজ ইউ হ্যাভ স্পেন্ট আ লং টাইম ইন রাধামাধব কলেজ। দি প্রোগ্রাম হ্যাজ বিন অর্গানাইজড ফর ইউ এন্ড আই থিঙ্ক ইউ উইল অ্যাটেন্ড দি প্রোগ্রাম গ্রেসফুলি এন্ড লিভ এ মার্ক অন ইট। Just on behalf of IQAC, I would earnestly request the students who have passed out and have become a part of alumni that you do register yourself in the alumni association of Radhamadhav College, and that can be done by simply filling up a Google form which will be made available to you very soon. The alumni association of our college is going in for a society registration, and it will be a request on our part, on part of the IQAC and also on part of the college, that you come, you join the alumni association and try and make this college a bigger one. I wish the program a grand success. কাছাড় জেলা স্থাপনা দিবসের অঙ্গ হিসেবে জেলার ঐতিহ্য, আলোচনা, ইতিহাস ইত্যাদি জেলা স্তরে প্রাথমিক পর্যায়ে শিশুদের মধ্যে চেতনা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার শিলচর জেলা পরিষদের সহকক্ষে কাছাড়ের জেলা প্রশাসন ও বুনিয়াদী সাক্ষরতা ও সাংখ্যিকতা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে জনভাগিদারী কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা স্থাপনা দিবসের প্রাক কার্যসূচী হিসেবে ছবি দেখে শিশুদের গল্প শোনানো, জেলার ইতিহাস, ঐতিহ্য ইত্যাদির উপর অঙ্কন প্রতিযোগিতা ও কুইজ অনুষ্ঠিত হয়। জেলায় 8টি শিক্ষাকেন্দ্র থেকে আগত শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট 8টি দলের মধ্যে বিজয়ী হয় যথাক্রমে কাটিগড়া ব্লক দ্বিতীয় শিলচর আরবান এবং তৃতীয় স্থানাধিকারী হচ্ছে সোনাই শিক্ষাকেন্দ্রের দল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শ্রীকুনার শুকতলায় ফের সড়ক দুর্ঘটনা, আহত 5 পড়ুয়া। জল প্রকল্প থাকলেও নেই সরবরাহ, হাহাকার ঘাড়মোড়ার গুরুবস্তিতে। বিরসা মুন্ডার 123তম শহীদ দিবস, বিভিন্ন কর্মসূচি উদারবন্দে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।